প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা দেবীর কাছে জগতের কল্যাণ প্রার্থনায় ভক্তরা জাতীয় নির্বাচন কবে অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চায় বিএনপি সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি মন্তব্য মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেপ্তার গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীতে চাকরিচ্যুত সদস্য এবং দেশে এসে খেলতে বাধা নেই সাকিব আল হাসানের সব স্টেডিয়ামকে খেলার উপযোগী করার আশ্বাস দিলেন ক্রীড়া উপদেষ্টা আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল দর্শক এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দেবীকে চোখের জলে বিদায় জানাতে বুড়িগঙ্গা পাড়ে আসেন হাজারো ভক্ত বিসর্জনের আনুষ্ঠানিকতায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রিয়াজ ইসলামের রিপোর্ট প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্তে আসেন দেবী দুর্গা নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসের স্বামীর বাড়িতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনে তাই ভক্তের চোখে আসে জল সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের প্রার্থনা করি যাতে আগামী বছর মা আবার আসুক আবার এনজয় হোক আনন্দ হোক আবার উৎসাহ হোক শান্তির জন্য আমরা বিদায় দিয়েছি আগামী বছর আমাদের শান্তিতে কাটুক এই সকলের মঙ্গল কামনা করি মায়ের আগমন ছিল আমাদের টেনশন নিয়ে কিন্তু এবার মায়ের আমরা ভালোভাবে পেয়েছি রাজধানীর বিভিন্ন মন্দির ও পাড়া থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় নদীতে বুড়িগঙ্গায় বিসর্জন হয় ১.৫ শতাধিক প্রতিমার বাজে পরিস্থিতি ছিল এখন মাজাতে সব ঠিক করে দেয় সবার মঙ্গল করুক এটাই কামনা মায়ের কাছে আমরা বারবার বিনতি করেছি মা যাতে আমাদের সকল বাংলাদেশি যাতে আমরা সুন্দর শৃঙ্খলভাবে বসবাস করতে পারি বিসর্জন ঘিরে ছিল সেনা নৌ ও পুলিশ সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা পূজায় দেবীর কাছে ভক্তদের চাওয়া ছিল আগামী বছরগুলোতে যেন সাম্য ও সম্প্রীতির এই ধারা অব্যাহত থাকে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা শান্তি সৌহার্দ আর ভ্রাতৃত্বের মন্ত্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মেলানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে বাংলাদেশে থাকবে না বৈষম্য মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে হবে একে অপরের সহযোগী সেই বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি চক্রমালিতার রিপোর্ট শারদীয় দুর্গা উৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ে বঙ্গভবনে এ আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভ্রাতৃত্বের নির্মল আনন্দ ভাগ করে নেন রাষ্ট্রপতি কুশল বিনিময়ে নাগরিকদের সঙ্গে হন একাত্ম সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের বাণী যেমন অব্যর্থ তেমনি রাষ্ট্রের সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিতে অনুসরণীয় রাষ্ট্রপতির ভাষণে আসে সেই সম্প্রীতির মেলবন্ধনের আহ্বান বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন দেশ হিসাবে গড়ে তুলতে পরমত সহিষ্ণুতা পারস্পরিক আস্থা ও বিশ্বাস আর সহযোগিতার কোনো বিকল্প নেই নতুন ধারা প্রবর্তনে তরুণদের সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি বন্যা কবলিত এলাকার লোকজন মানবেতর জীবন যাপন করছে সরকার
অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি ও ঔষধ সহ সার্বিক সহায়তা দিয়ে আসছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঙালি এক ও অভিন্ন সত্তা উল্লেখ করে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রপতি বলেন, পরোপকারের ব্রত নিয়ে মানুষের পাশে থাকতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চায় বিএনপি। বিএনপি নেতারা বলেছেন, একটি বৈষম্যের পেছনে আরেকটি বৈষম্য যেন সৃষ্টি না হয়। দলীয় সরকার ক্ষমতায় এসে সংস্কারের রূপরেখা কাজ শুরু করবে বলে মন্তব্য করেন তারা। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি বলেন। বন্যা মোকাবেলায় বিএনপির কাছ থেকে সরকারের পরামর্শ নেওয়া উচিত ছিল। শাকির আদনানের রিপোর্ট। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক বন্যা সহ প্রাকৃতিক নানা দুর্যোগ ও জাতীয় নির্বাচন প্রসঙ্গ। ওনারা যেন দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শগুলো নিয়মিত নেন, সেটা জাতীয় স্বার্থেই জাতির জন্য ভালো হবে, ওনাদের সবার জন্য ভালো হবে। সেনাবাহিনীর প্রধান বলল 18 মাস, আচ্ছা তার কথা সে বলছে, পরের দিন কেন সরকারের পক্ষ থেকে বলা হয় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন? বিগত সরকার তার পাসপোর্ট আটকে রেখেছিল দাবি তার। দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা 1/11 থেকে শুরু করে ফেইসিবাদ পতন আন্দোলন পর্যন্ত আমরা কাজ করে গেছি। আওয়ামী লীগের কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ, আজকে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? আজকে কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? সবশেষ 2005 সালে দেশে এসেছিলেন সিলেটের বাসিন্দা এম এ মালিক। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানিয়েছেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে 5 জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। ডাকাতি হওয়া 7 লাখ টাকা উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় কোনো বাহিনীর আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে। নাগরিক হিসেবে দেশে আসা এবং ক্রিকেটার হিসেবে খেলতে সাকিব আল হাসানের কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘরোয়া ক্রিকেট লীগ বিপিএলকে জমজমাট করতে এবং দর্শকপ্রিয়তা বাড়াতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পরামর্শ নিয়ে একযোগে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি। দর্শক সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো মরক্কো সাহারা মরুভূমিতে বন্যা হয়েছে। সেপ্টেম্বরে 2 দিনের ভারী বর্ষণে দক্ষিণ পূর্ব মরক্কোর বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয় বলে মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তারা জানান। রাজধানী রাবাত থেকে প্রায় 450 কিলোমিটার দক্ষিণের গ্রাম তাগুনিতে 24 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। নাসার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, 50 বছর ধরে শুকনো থাকা জাগোরা এবং তাতারের মধ্যে অবস্থিত ইরিকুই হ্রদ বৃষ্টির পানিতে পুরোপুরি পূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টিপাতের ফলে সাহারা মরুভূমিতে খেজুর গাছ এবং বালির টিলাগুলোর মধ্যে নীল পানির উপহ্রদ তৈরি হয়, বিরল ঘটনা ঘটেছে। দক্ষিণ পূর্ব মরক্কোর মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি এবং গ্রীষ্মের শেষের দিকে খুব কমই বৃষ্টিপাত হয়। এবারে কৃষি সংবাদ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান বেডে সবজি চাষ। বিষমুক্ত এই পদ্ধতিতে চাষাবাদে খরচ কম, ফলনও ভালো হয়। এ বিষয়ে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ করি প্রতিপাদে মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের করে বিভিন্ন সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। পরে নির্ধারিত আলোচনা সভায় দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রশমনে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। এ সময় মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুসরাত আজমেরি হক, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোরসালিন সহ মাদারীপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জালালাবাদ আয়রন স্টিল অ্যান্ড মেশিনারিজ মার্কেটে হামলা, মালামাল লুট ও ভাঙচুরের প্রতিবাদে সাধারণ দোকানদার ও মার্কেট কমিটির মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন শীর্ষ মাদক ব্যবসায়ী মতিন, জুয়েল গোলাম সারোয়ার মামুন, আক্তার মেম্বার জসিম চেয়ারম্যান, মাসুদ ডাবলু মার্কেটে ঢুকে ব্যবসায়ীদের মারধর করেছেন। মার্কেটে নিরাপত্তা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। হামলাকারীদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা হয়েছে। দর্শক সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। গত 7 জানুয়ারি নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। রংপুর পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন 14 জন সচিব সহ বিতর্কিত কর্মকর্তাদের বদলি সহ ওএসডি করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় কেউ সাজার বাইরে থাকবে না এবং জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতদের বিষয়ে তদন্তে জাতিসংঘের একটি দল কাজ করছে বলেন তিনি। এ সময় সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। দেবীর কাছে জগতের কল্যাণ প্রার্থনায় ভক্তরা। জাতীয় নির্বাচন কবে, অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চায় বিএনপি। সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মন্তব্য। মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় 11 জন গ্রেপ্তার। গ্রেপ্তার হওয়াদের মধ্যে 5 জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। এবং দেশে এসে খেলতে বাধা নেই সাকিব আল হাসানের, সব স্টেডিয়ামকে খেলার উপযোগী করার আশ্বাস দিলেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeli.online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।